সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে একটি প্রমাণিত টিপস টোটকা এই মুহূর্তে আমি আপনাদেরকে দিতে চলেছি। দর্শক বন্ধু, আমরা সবাই শান্তির সন্ধানে ছুটে বেড়াচ্ছি, আমরা সবাই সুখের সন্ধানে ছুটে বেড়াচ্ছি, কেউ আমরা কষ্ট চাই না, দুঃখ চাই না। দর্শক বন্ধু, কিন্তু অক্লান্ত পরিশ্রম করেও যেন আমরা আমাদের দুঃখকে কষ্টকে তাড়াতে পারি না, যতই চেষ্টা করছি ততই যেন দুঃখ কষ্টের মধ্যে, ঋণ জালের মধ্যে, সংসারে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছি। হ্যাঁ দর্শক বন্ধু, যদি এই টিপস টোটকাটি আপনি মহালয়ার দিন সন্ধ্যাবেলা থেকে যদি শুরু করতে পারেন মা নবমী পর্যন্ত, তাহলে দর্শক বন্ধু আপনার ঘরে সুখ শান্তিতে ভরে উঠবে, ঘরে ঐশ্বর্য ধন সম্পত্তিতে ভরে উঠবে, সদ্ভাবনায় আপনার মন ধাবিত হবে, অসৎসঙ্গ আপনার ছুটে যাবে। দর্শক বন্ধু, কী করবেন? এই যে ক্রিয়াটি করতে বলছি দর্শক বন্ধু, এই ক্রিয়াটি যদি করতে পারেন তাহলে দর্শক বন্ধু আপনাকে এইটুকু আমি বলতে পারি যে আপনি মা দুর্গাদেবীর কৃপা লাভ করবেন এবং আপনার ঘরে ধনধান্যে ভরে উঠবে, স্বাস্থ্য ভালো থাকবে, রোগ ব্যাধি দূর হয়ে যাবে এবং দারিদ্রতা কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, আধ্যাত্মিক শক্তি অবশ্যই রয়েছে, আধ্যাত্মিক শক্তি না থাকলে এই বিশ্ব চরাচর থাকতো না, প্রলয় হয়ে যেত দর্শক বন্ধু। তাই আধ্যাত্মিককে মানতে হবে, আধ্যাত্মিককে না মেনে আপনি কখনোই আপনি ভালো থাকতে পারবেন না। আর এই উপযুক্ত সময় মহালয়ার সন্ধ্যা, কী করবেন মহালয়ার সন্ধ্যায় দর্শক বন্ধু? কিচ্ছু না, খুব ছোট্ট কাজ কী করবেন, সন্ধ্যেবেলা শুদ্ধাচারে মা দুর্গাদেবীর একটি ছবি চিত্রপট আপনি আপনার ঠাকুর ঘরের উত্তর দিকে লাল কাপড় পেতে তার উপরে বসিয়ে দিন উত্তর দিকে। আর আপনি কম্বলের আসন হলে ভালো হয়, নইলে যে কোনো আসনে উত্তর মুখে মায়ের দিকে বসে মায়ের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। মনে রাখবেন, বাতিটা সলতেটা সেটা লাল রঙের হলে খুব ভালো হয়। আর ধূপকাঠি বা ধূপ জ্বালান, জ্বালিয়ে মা দুর্গাদেবীর সম্মুখে বসে 108 বার জপ করুন এই মন্ত্রটি। এতক্ষণে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওম হ্রিং দুং দুর্গাই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণেশ্বর। খুব শক্তিশালী মন্ত্র দর্শক বন্ধু, এই মন্ত্রটি জপ করুন আর মা দুর্গাদেবীর মূর্তিটা আপনার দুই ভুরু যুগলের মাঝখানে চিন্তন করুন আর জপ করুন, ওম হ্রিং দুং দুর্গাই নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণেশ্বর। মনে রাখবেন, 108 বার জপ করবেন, মহালয়ার দিন থেকে শুরু করবেন, কন্টিনিউ করতে থাকবেন নবমী রাত্রি পর্যন্ত। দশমীর দিন বাজার থেকে ভোগ রাগ নিয়ে এসে মায়ের নিজে পুজো করুন, মাকে ভোগ নিবেদন করুন, আরতি করুন। ভোগ আপনি প্রতিদিনই দিতে পারেন দর্শক বন্ধু, বাধ্যবাধকতা নেই। নবমী পর্যন্ত জপ করুন, দশমীর দিন মায়ের পুজো অর্চনা করুন, মন দিয়ে পুজো অর্চনা করুন। প্রতিদিনই পুজো করছেন কিন্তু দশমীর দিনও মাকে ভোগরাগ দিয়ে পুজো করবেন, দেখবেন খুব ভালো থাকবেন, গৃহে আপনার সুখ শান্তি নেমে আসবে এবং দর্শক বন্ধু কখনো অভাব আপনাকে হাতছানি দিয়ে ডাকবে না। করবেন, ভালো থাকবেন, ভালো থাকুন। এই শারদ উৎসব আপনাদের আনন্দে কাটুক, মা দুর্গাদেবীর কৃপা লাভ করুন। নমস্কার।